আমরা ভালো নাই,
বন্ধু ছাড়া জীবনটা বন্ধই, আর স্কুল জীবনের যে বন্ধুরা এই জীবনের বন্ধুদের হিসাব বিকাশটা একদমই সরল সরল, এখানে কোনো জটিলতা নাই। আমরা যে সময় বন্ধুত্ব করছি সে সময় আমরা আসলে বুঝেই নাই যে আমাদের সম্পর্কে কোথায় জটিলতা কোথায় কঠিনতা, এখন আমরা যা বুঝি। তো আমাদের বন্ধুত্ব জীবনটা এতটা আনন্দ ছিল, মানে যে ছটা বসে আমরা পার করছি আমরা আসলে অনেক ভালো পার করছি। আর আজকে সরি আমি ছটা বছর পাঁচ যতটা বছর পার করছি সেই সময়টা ছেলে মেয়ের হিসাব বের হতে আমাদের কিছু ছিল না। আজকে 23 বছর পর আমরা এখানে এসে মানে আবার সেই স্কুল জীবনে ফিরে গেছি, সেই সরলতা সেই সহজ সরল জীবন। তো আশা করবো এই জীবনটা আমাদের মানে থাকবে, এই সুন্দর বন্ধুত্ব সম্পর্ক থাকবে। এই বছর সবাইকে ডাকতে আমার যতটা আমার বা আমাদের এই আয়োজক কমিটি যতটা কষ্ট হয়েছে নেক্সট ইয়ারে এতটা কষ্ট হবে না। সবাই স্বেচ্ছায় বলবো আমি আসবো, কবে আসবো আমাকে ডাকো, আমি চাই এরকম বলুক আমার বন্ধু এবং বান্ধবীরা। সর্বশেষে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আয়োজক কমিটি, এখানে যারা উপস্থিত আছো সবাইকে ধন্যবাদ, সবাইকে আমার প্রাণ ঢালা ভালোবাসা শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন। এখানে এত ব্যস্ততার মাঝখানেও তোমরা আমাদেরকে সময় দিচ্ছো, অনেকে অনেক প্রয়োজনীয় কাজ করে ফেলে এসছো, তো সবাইকে ধন্যবাদ। আর তার চেয়ে তো বড় ধন্যবাদ হচ্ছে যারা এই প্রোগ্রামটাকে অ্যারেঞ্জ করছে। আমি স্পেশালি নাম ইয়ে করছি রানা, সেলিম, ওয়াইরুমি, ইমরান, জাহিদ, সোহেল, উজ্জ্বল, এই নামগুলো লিখছে ছেলে না, এই জন্য সব ছেলেদের নাম আমার নাম বাদ পড়ছে, আমার নাম বাদ পড়ছে, ডলির নাম বাদ পড়ছে, গুপনের নাম বাদ পড়ছে, আমরা অনেক কষ্ট করেছি, অসুবিধা নাই। আমি একটু ক্লারিফিকেশন দেই, আসলে এই কমিটিটা করা হয়েছিল আমরা মেয়েদেরকে রাখতে চেয়েছিলাম, বাট যেহেতু তাদের আসলে অনেক ক্ষেত্রে কিছু মানে ব্যারিয়ার্স থাকে, যে কারণে আমরা কমিটিতে তাদেরকে আমরা কিন্তু প্রত্যেক সপ্তাহে একবার বসেছি, বিভিন্ন সময়ে বিভিন্ন কিন্তু সবাইরে বসি রুমিরে বসি, বাট আসলে এটা কিছু করার নাই, মেয়েদের একটা প্রতিবন্ধকতা থাকে, যেমন আমরা অফিস টাইমের পরে বসছি, আফটার অফিস 9টা 10টা, সো হয়তো বা এটা মেয়েদের পক্ষে সম্ভব নাও হইতে পারতো বা হইতো না, সেই কনসিডারেশনে এই অনুষ্ঠানটাকে সার্থক করার জন্যই একটা মানে যে এটাকে বলা হয় যে অস্থায়ী কমিটি বানাইলাম এবং সেটা দিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা করলাম। তো সাকসেস আসলে ডিপেন্ড করবে সবার ওপিনিয়নের উপর যে আমরা কতটা এই স্টেজে। সবাইকে ধন্যবাদ। হ্যাঁ আর আমি মজা করছি, আসলে ওরা অনেক পরিশ্রম করছে। আচ্ছা এটা কোনো ইস্যু না, আমরা পরিশ্রম করছি কার জন্য, এই যে তোমরা সবাই আসছো এর জন্য, কোনো না কোনো ভাবে সবাই পরিশ্রম করছে, আদারওয়াইজ এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করা সম্ভব হইতো না। তো কোর হিসাবে কেউ থাকতে হয় এই জন্য আমরা ছিলাম, এটা কোনো ইস্যু না, ঠিক আছে। তো এইবার আমি একটা মানে একদম লাস্ট এটা হলো বিশেষ কিছু কথা, যেটা হলো যে বিশেষ কিছু কথা যেটা আমার পক্ষ থেকে আমি বলতেছি যে আল্লাহর অশেষ সহমতেই আমরা আজকে এখানে একত্রিত হইতে পারছি এবং এই অনুষ্ঠানটা সাকসেসফুলি অর্গানাইজ করতে পারছি, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এবং এই সাথে আমি একটা মেসেজ দিতে চাই যে আমরা যারা একত্রিত হয়েছি তারা যাতে আমরা একত্রিত থাকতে পারি, অর্থাৎ অ্যাটলিস্ট একে অপরের দুঃখ সুখ শেয়ার করতে পারি, অ্যাটলিস্ট এই মানসিকতাটা যদি আমাদের মধ্যে গ্রো করে যে আমরা আমাদের এই দুঃখ সুখ সবাইকে শেয়ার করব, কে কি অবস্থানে খারাপ আছে ভালো আছে, হ্যাঁ সবার শেয়ারিংটা যদি হয় তাহলে আমাদের এই বন্ডেজটা থাকবে। আমি চাই আমরা সবাই প্রফেশনাল স্টেজে আছি এবং ফ্রেন্ডশিপ যে প্রফেশনাল স্টেজে হয় না এটা আমার সাথে সবাই ফ্রেন্ডশিপ প্রফেশনাল স্টেজে হয় না, ঠিক আছে। তো এখন আমার কথা হইলো যে সুখের দুঃখ সুখ দুঃখ ভাগ করে নেয়, এজন্য আমরা একসাথে থাকবো কিনা, আমরা একসাথে থাকবো ফাইন। তো এবার আসি আরেকটা বিষয়, সেটা হলো যে আমরা নেক্সট উইন্টারে একটা প্রোগ্রাম অর্গানাইজ করব, ইনডোর প্রোগ্রাম হয়তো বা না, সেটা ইনডোর বা আউটডোর তোমাদের সাথে আলোচনায় নির্ধারণ করা হবে, তবে উইন্টারের আরেকটা প্রোগ্রাম হবেই, আমরা এটা ডিটারমাইন্ড। আমি আশা করি আমরা এখানে যারা আছি তারা তো থাকবোই, প্লাস এখানে যারা স্কেপ হয়ে গেছে তাদেরকে আমাদের এর মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে, এটা আমার আরেকটা মেসেজ।
যে এখানে যারা উপস্থিত হতে পারে নাই তাদেরকে দলভুক্ত করা, তাদেরকে নিয়ে আসা কিন্তু আমাদেরই দায়িত্ব। যদি কেউ ছুটে গিয়ে থাকে আর কেউ যদি না আসতে চায়, নট মানে এটা কোনো অসুবিধা নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার। বাট আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা আমাদের দলটাকে বড় করতে পারি। অনুষ্ঠানের ক্লোজিং আমি এখানেই টানছি। আচ্ছা, ফয়সালের বিষয়টা হলো, তো তোমরা যদি ফয়সালের ব্যাপারে কেউ কন্ট্রিবিউট করো, এটা আসলে পার্সোনাল মানবিক দৃষ্টিকোণ থেকে, তো তোমরা এটা করতে পারো, ঠিক আছে, এটা নিজের মতো করে করো, ঠিক আছে, এই আর কি আমার মেসেজ। তো থ্যাংক ইউ, থ্যাংকস টু অল।